এবার আমরা আপনাদেরকে একটি প্রাইসিং টেবিল তৈরি করার প্রজেক্ট দেখাবো। দেখুন, একটি মডার্ন প্রাইসিং টেবিল। তো প্রাইসিং টেবিল তৈরি করার জন্য আমরা ঠিক ধরুন এটি আমরা নিলাম। তো প্রথমে আমরা যে কোনো একটি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে শেপ নিলাম এবং একটি রাস্টারাইজ করে দিলাম শেপ, এবং আমরা গ্রেডিয়েন্ট দিব এরকম। তো এরকম গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা গেট লেয়ার মেনুতে যেয়ে লেয়ার গ্রেডিয়েন্ট ওভারলি গ্রেডিয়েন্ট প্রথম স্লাইডারটি সিলেক্ট করে আমরা ঠিক এটি পিক করলাম, এই কালারটি। সেকেন্ড স্লাইডার ক্লিক করে উপরের কালারটি পিক করলাম, তাহলে আমরা আমাদের গ্রেডিয়েন্টটিকে এরকম পাবো। আমরা ফুল ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিই, তো আমরা ঠিক এরকম পাচ্ছি, দেখতে পাচ্ছি। এবার আমরা রেডিশ এই ধরনের একটি স্ট্রোক দিব, স্ট্রোক ক্লিক করব এবং ফুলি রেডিশ লাল দিয়ে সাইজ বাড়িয়ে দিব। লক্ষ্য করুন, আমি এই সাইজ দিলাম। লক্ষ্য করুন, আমরা এই সাইজে একটা ইয়ে করলাম। এখন আমরা যদি লক্ষ্য করি এটি, বাকি আমাদের লেখা $999, এটি তেমন কিছুই না, এটি জাস্ট আমরা এই লেখাটিকে লক্ষ্য করুন ড্র্যাগ করে একটু উপরে তুলে দিচ্ছি। এই লেখাটিকে বড় করা হয়েছে আর ডলার সাইনটিকে বড় করা হয়েছে, আর বাকি দুটি ছোট করে করা হয়েছে, এবং এটিকে একটা ড্রপ শ্যাডো ইফেক্ট দেওয়া হয়েছে, এই আর কিছু নয়। এবং পরে ওয়ান ডোমিন ওয়ান অ্যাডমিন প্যানেল 1 GB ব্যান্ডউইথ, অর্থাৎ ডোমিন হোস্টিং নিলে যেই ধরনের টেক্সট থাকে সেটি, এবং পারচেজ নামে একটি বাটন আমরা করেছি। এখন এখানে একটি গ্রেডিয়েন্ট দিয়েছি, তো এরকম একটি বাটন আমরা তৈরি করে নিতে পারি এটির সাহায্যে। লেয়ার রাস্টারাইজ শেপ, সো গ্রেডিয়েন্ট দিতে হবে ওভারলি, তো নিচে পড়ে গিয়েছে, এটিকে উপর ড্র্যাগ করে আনবো। আমরা এই কালারটি দিতে পারি, এই কালারটা খারাপ লাগছে না, আমি এক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা দেখে নেব, হ্যাঁ এই কালার এবং সাথে হোয়াইট। ওকে দেন, ওকে, পারচেস লেখাটিকে আমরা জাস্ট লিখে, এটি যেহেতু পারচেস লেখাটিকে এটার সাথে কালার ম্যাচ করে আমরা ফুলি ব্ল্যাক কালার দিতে পারি। সো হয়ে গেল আমাদের একটি প্রাইসিং টেবিল। তো এ ধরনের ট্রিক্স খাটিয়ে আপনি সুন্দর মানের একটি প্রাইসিং টেবিলও তৈরি করতে পারেন।